প্রভুর আদেশ আমার প্রভু এক পাত্রে আদেশ দিয়েছে যদি তোমাদের সামর্থ্য না থাকে নগরীকে ভিক্ষা করে নিস ভিক্ষায় যা পাবে তাই দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করবে তাই তো বাবা হয়তো আপনার সামর্থ্য আছে আপনি এরকম পাঁচটি সাতটি দরিব আরো দশটি হরিবর্ষণ করতে পারে কিন্তু মনে রাখবে আপনার যতই সামর্থ্য থাকে না কেন আপনাকে দুবারই হলে ভিক্ষা করতে হবে দুবারই হলে আপনাকে মাধবুলি করতে হবে কেননা আপনি যতক্ষণ নিজেই আপনি নিজেই যতক্ষণ কাঙ্গাল সাজতে পারেন আপনি নিজেই যতক্ষণ কাঙ্গাল সাজতে পারেননি আপনি নিজেই যতক্ষণ ভিখারি সাজতে পারেননি ততক্ষণ আপনি যতই রাজভোগ দিয়ে ভগবানকে ডাকেন না কেন ভগবান তো কখনো আপনার ওই সেবা গ্রহণ করবে না তাই দেখবেন মা এখন পর্যন্ত অনেকে আছে যারা হরিনামের জন্য মাধুকুলি করতে যায় আমরা অনেকেই কি বলি আমরা অনেকেই বলি বাবারে তোমরা নিজেরাই করতে পারিস না কিন্তু আমি চরণ ধরে বলছি মা হরিনামের জন্য মাধুকুলি করতে গেলে কেউ কোনোদিন অমন করে বলবে না আপনারা যে যা পারেন যতটুকু পারেন হরিনামের জন্য দান করবেন এক মুষ্টি চাল হলে হরিনামের জন্য দান করবেন ওই দান আপনার কখনো বিফলে যাবে না বাবা হরিনামের জন্য দান করলে ওই দান আপনার সেই ভগবানের করি হিসাবে থেকে যাবে নিতাই গৌর হরি 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 প্রভুর কথা শুনে শিবাশীর মনে আনন্দ ধরে না ছুটতে 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 গৃহে ফিরছে কিন্তু ভগবান ভক্তকে পরীক্ষা করছে কি করে ভগবান বললেন যে কোটি আমার আশ তারে কোটি আমি সর্বনাশ তবু যদি না ছাড়ে পাঁচ তবে আমি তাকে করি তার সেরই অনুদাস শিবাস ছুটতে ছুটতে গৃহে ফিরে তার স্ত্রী মালিনীকে ডেকে বলছে মালিনীকে ডাকছে মালিনী মালিনী দাও মালিনী কোথায় ভিক্ষার ঝুলি আমি নগরে গিয়ে নগরবাসীর কাছে ভিক্ষা করে নিয়ে আসব কারণ প্রভু বলেছি আগামী কল্য ব্রহ্ম মুহূর্তে আমাদের গৃহে হরি নামের কিন্তু আমরা দিনের অধীন কাঙ্গাল বর্ষণ সেবার আয়োজন দিতে পারবো না বৈষ্ণব সেবার আয়োজন করতে পারবো না দাও মালিনী কোথায় ভিক্ষার ঝুলি মালিনী বলছে ও এ তুমি কি বলছো যে আমাদের আদরের দুলালিয়া বাবা বলা ধর সেই তো ঘর মাঝে অসুস্থ আর অসুস্থ সন্তানকে ঘরে রেখে তুমি কি করে তোমার গৃহে হরিনামের হার বসাবে শিবার বলছে মালিনী এ তুমি কি বলছো একবার হ্যাঁ তুমি প্রভুকে বলে দাও দুদিন পরে সে যেন আমাদের গৃহে হরিনামের হার বসা মালিনী এ তুমি কি বলছো কোটি জন্ম ভাগ্যের ফলে আজ আমাদের ভাগ্য হয়েছে এ ভাগ্য কি সবার ভাগ্য হয় কৃষ্ণ কৃপা জগতময় গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্য হয় দাও কোথায় ভিক্ষার ঝুলি তুমি আমার স্কন্ধে দাও শিবাস মালিনীর কাছে ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে নগরে গিয়ে নগরবাসীর কাছে ভিক্ষা করছে ওগো তোমরা কি কোথাও আছো কৃপা করে তোমরা কেউ কিছু আমায় দান করবে আমি যে বৈষ্ণব সেবার আয়োজন করব কিন্তু জগতে আমি বড় দীন আমি বড় হীন আমি বড় কাঙ্গাল আমার যে বৈষ্ণব সেবা দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই বৈষ্ণব সেবা দেবার মতো কোনো সামর্থ্য নেই দাও কৃপা করে তোমরা তোমরা যা কিছু পারো আমায় কিছু দানই করো ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে শিবাংশ নগরে গিয়ে নগরবাসীর কাছে ভিক্ষা করছে ভিক্ষা করে সন্ধ্যাবেলা গৃহে ফিরে একটু সেবা আদি করে শিবার ঘুমিয়ে পড়েছে আর মালিনী অসুস্থ সন্তানকে ভক্তরা ছিল শুয়ে আছে
সারা রজনী কেটে গেল মালিনীর দু চোখে কোনো ঘুম নেই কেন ওমা কেন ঘুম নেই বলুন তো কোন মায়ের সন্তান যাতে অসুস্থ হয় ওই মা কি কখনো ঘুমোতে পারে আপনার কোলের সন্তান যদি অসুস্থ হয় আপনি কখনো ঘুমাতে পারবেন পারবেন মা সে যদি সত্যি মা যদি প্রকৃত মা হয়ে থাকে মায়ের সন্তান অসুস্থ হলে মা যে কখনো ঘুমাতে পারে না অসুস্থ সন্তানকে বক্ষ মা ছিল এ শুয়ে আছে সারা রজনী কেটে যাচ্ছে মালিনীর দু চোখে কোনো ঘুম নেই হঠাৎ করে গভীর রাত্রিতে দেখতে পেল গোপাল যেন আর নড়াচড়া করছে না মায়ের দুধ পান করছে না মায়ের সঙ্গে কথা বলছে মালিনী বুঝতে পেল গোপাল মনে হয়ে আগে অগ তুমি সহ্য একবার উঠে এসে দেখো না গোপাল বলে হয় আরে জগতের বুকে গোপাল মনে হয় আমাদের ছেড়ে ছিল বিদায় নিয়ে চলে গেছে মালিনী অছর দাঁড়ায় বেশি গিয়ে কাছে শিবাস উঠে এসে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে সত্যি বাবা গৌরহরি এসে যদি আমাদের গৃহে কান্নার শব্দ শুনতে পারে এই গৃহে যার হরিনামের খাট বসবে না মালিনী বলছে তুমি পাগল হয়েছ আমার পুত্র মরে গেছে আমি কাঁদবো না ও মা আপনাদের কোলে যে সন্তান আছে এই সন্তান যদি ছিল বিদায় দিয়ে চলে যায় সইতে পারে কোন মায়ের সন্তান যদি মায়ের কোন শূন্য করে ছিল বিদায় দিয়ে চলে যায় কখনো কোনোদিন প্রাণের সইতে পারে না মালিনী অছর ধারায় ভেসে গিয়ে কাঁদছে শিবার বলছে মালিনী কেঁদো না ওই যে গৌর হরি এলো ঠিক ভগবান ভক্ত কি করে পরীক্ষা করে বাবা ঠিক ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের 1 ঘন্টা 37 মিনিট পূর্বে প্রভু এসে শিবার সঙ্গে হরিনাম করছে শিবার শুনতে পেল প্রভু এসে তার অঙ্গনে হরিনাম করছে প্রেমটা কোথায় ভক্তিটা কোথায় আর ভগবানকে ভালোবাসলে তার কেমন দশা হয় দেখো মৃত সন্তানকে ঘরে রেখে মালিনীকে বলছে মালিনী তুমি কেঁদো না মৃত সন্তানকে বিছানার উপর শোয়াই দিয়ে একটা চাদর দিয়ে ঢেকে রেখে তুমি ঘুম পাড়ানি গান মালিনী ঘুম পাড়ানি গান গাচ্ছে শিবার ঘর থেকে দৌড় দিয়ে ছুটে গিয়ে প্রভুর সঙ্গে আনন্দে হরিনাম করছে সত্যি করে বলো তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে
Oh,
Oh,